আসসালামু আলাইকুম দর্শক, যেমন আছেন? আজকে চলে আসলাম মালয়েশিয়া কি ওয়ার্কশপের কোম্পানিতে। দেখেন বাংলাদেশি ভাই ওয়ার্কশপের কোম্পানিতে কীভাবে লোহা লঙ্কর কীভাবে জ্বালাই করতেছে, ওয়ার্ডিং করতেছে না? ঠিক আছে, আরেকজন বাংলাদেশি ভাই এসেছেন দেখার জন্য। আলাইন ভাই কিছু বলো, দেখেন কত সুন্দরভাবে ওয়ার্ডিং করতেছে। যারা বাস্তবে আসতে পারেন কেউ আসতে পারবেন, দেখুন বাস্তবের কাজ। সুনীল ভাই মাস্ক লাগান না, আপনি মাস্ক লাগান লাগে না? দেখেন আরো দেখাই ভিতরে, এগুলা মূলত ব্যাট, যে দোতলা কাঠ ব্যাট আছে না, প্রবাসী ভাইয়েরা কিন্তু যারা প্রবাসে আছে তারা হয়তো চিনবেন, তারা কিন্তু এগুলা দোতলা কাঠের মধ্যে কিন্তু তারা ঘুমায়, আর এগুলা কিন্তু এখন তৈরি করা হয়, দেখতে পাচ্ছেন। আর দেখাই কালার করার মেশিন, এটা হচ্ছে আপনার পেডি হলো বেডের নিজে সাইডের যে ইয়েগুলো আছে এগুলো কিন্তু দেখেন বেডের, এগুলো কিন্তু দেখেন ওই এগুলো কমপ্লিট হয়ে গেছে, তাই এগুলো কিন্তু প্যাকেট করে হয়ে গেছে কার্টন দিয়ে, এগুলো মূলত বাইরে চলে যাবে। আর এগুলো মূলত এভাবেই প্যাকেট করা হয়, এগুলো প্যাকেট করে এগুলো রেখে দেওয়া হয়েছে, লরি আসবে, লরি লরি দিয়ে কিন্তু এগুলো নিয়ে চলে যাবে মার্কেটে। এখানে এগুলো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু এগুলো অলঙ্কারের কাজ হয়। তো অনেকেই কমেন্ট করেন যে ভাই ওয়ার্কশপের কাজ ভিডিও দেন, ওয়ার্কশপের ভিডিও দেন, দেখেন ওয়ার্কশপের কাজ। এখানে কিন্তু বিভিন্ন ধরনের দেখুন বাংলাদেশি ভাইয়ের, অবশ্যই নিয়ে বাংলাদেশি ভাই দেখেন, এখানে কিন্তু সৈন্য ফলতেছে ওয়ার্কশপের কাজ। চিপাত চিপাত করেন একাম ভাল লাগে না, এক লাগলা অবশ্যই ভিডিওটি ভাল লাগলে শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ, আল্লাহ হাফেজ।